নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু। আমার চ্যানেলে সকলকে স্বাগত। যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা জানেন যে কোনো একটি বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেল নির্ভরশীল নয়। আমার যখন যে বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে হয় আমি সেই বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে বলবো মেয়েদের সিগারেট খাওয়া, এই ভীষণ আলোচ্য একটি বিষয় নিয়ে। আপনি কি মেয়েদের সিগারেট খাওয়াকে সমর্থন করেন নাকি মেয়েদের সিগারেট খাওয়াকে প্রতিবাদ করেন? আপনি যখন রাস্তায় কোনো মেয়েকে সিগারেট খেতে দেখেন তখন কি তার দিকে বাঁকা দৃষ্টি নিয়ে তাকান? তাকে কি দুশ্চরিত্র লম্পট বলে গালি দেন মনে মনে? কেন দেন? আপনার কি মনে হয় মেয়েদের সিগারেট খাওয়া নিষেধ? আজকে বাসে করে আসছিলাম, জানলা দিয়ে দুটো মেয়ে সিগারেট খাচ্ছে দেখে আমার পাশের ভদ্রলোক সেই মেয়ে দুটিকে ইঙ্গিত করে নানান রকম অশ্লীল কথা বলতে শুরু করে। আমি তখন তাকে বলি যে কাকু, মেয়েটি সিগারেট খাচ্ছে, সিগারেট খাওয়া খারাপ, কিন্তু তার মানে এই নয় যে সে মেয়েটি দুশ্চরিত্রা। আমিও সিগারেট খাই মাঝে মধ্যে, তার মানে এই নয় যে আমি লম্পট, আমি দুশ্চরিত্র, আমি রোজ চারটে মেয়ে নিয়ে ঘুরি। সুতরাং মেয়েটি সিগারেট খাচ্ছে, সিগারেট খাওয়া খারাপ, সেটা মানছি, কিন্তু মেয়েটির চরিত্র সম্পর্কে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো সঠিক নয়। কাকুটি চুপ করলো, কিন্তু আমি জানি যে আমি বাস থেকে নেমে যাওয়ার পর লোকটি আমাকেও চারটে খিস্তি দিয়েছে। সে ওই সাময়িক চুপ করলেও তার মানসিক পরিবর্তন হয়নি। তখনই মনে হলো এই নিয়ে একটা ভিডিও বানানোর প্রয়োজন। জানি এই নিয়ে প্রচুর কথা এর আগেও হয়েছে। একটা মেয়ে সিগারেট খাচ্ছে দেখে আপনি প্রতিবাদ করেন, সেই প্রতিবাদের দুটি কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে, পরিবেশের দিক থেকে, এবং আরেকটি কারণ হচ্ছে সমাজের দিক থেকে। তো প্রথমে স্বাস্থ্যের দিকে ব্যাপারটাতে আসি। যদি একটি মেয়ে সিগারেট খাচ্ছে দেখে আপনি প্রতিবাদ করেন, বলেন যে তার স্বাস্থ্যের ক্ষতি হবে, পরিবেশের ক্ষতি হবে, তাহলে সেই একই প্রতিবাদ কি আপনি কোনো পুরুষ বা কোনো ছেলে সিগারেট খাচ্ছে দেখে করেন? আপনি মেয়েকে সিগারেট খাচ্ছে দেখে বলেন, মেয়ে তুমি সিগারেট খেও না, স্বাস্থ্যের ক্ষতি হবে, আপনি কোনো ছেলেকে দেখেও কি এই কথা বলেন? যদি বলেন তাহলে আমি আপনাকে সমর্থন করি, আমি আপনার দিকে আছি। কিন্তু শুধুমাত্র সমাজের দোহাই দিয়ে যদি আপনি কোনো মেয়ের দিকে আঙুল তোলেন এবং বলেন যে এই মেয়ে তুমি সিগারেট খাবে না, সিগারেট খাওয়া তোমার নিষিদ্ধ, সিগারেট খাচ্ছ মানে তুমি দুশ্চরিত্র, তুমি লম্পট, তুমি ছেলে নিয়ে ঘোরো, তুমি ইত্যাদি ইত্যাদি, তাহলে আমি আপনার বিরুদ্ধে প্রতিবাদ করছি। কারণ সিগারেটের প্যাকেটে উপরে নিচে সামনে পিছনে কোথাও লেখা নেই যে সিগারেটটা মেয়েদের জন্য নিষিদ্ধ। মেয়েদের যদি ইচ্ছে হয় তারা সিগারেট খাবে এবং তারা আমার আপনার অনুমতির অপেক্ষা করবে না। 18 বছর যদি হয়ে যায় এবং সে যদি সাবালক বা সাবালিকা হয়ে যায় তাহলে সে অন্যের ক্ষতি না করে যে কোনো কাজ করতে পারে। অন্যের ক্ষতি বলতে একটা কথা মনে হলো, আপনারা অনেকেই বলেন যে যেহেতু মেয়েরা সন্তান ধারণ করে, যেহেতু মেয়েদের গর্ভে শিশু থাকে, ফলে মেয়েদের সিগারেট খাওয়াটা অনেক বেশি ক্ষতিকর। আমি আপনাকে বলি, ওই শিশু কিন্তু বাইরেও বেরিয়ে আসে, ওই শিশু কিন্তু সারা জীবন ওই মায়ের গর্ভে থাকে না। তো শিশু যখন ঘরের বিছানায় ঘুমিয়ে থাকে, শিশু যখন ঘরের মধ্যে খেলে খেলাধুলা করে বেড়ায়, শিশু যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন যে পুরুষটি সিগারেট খায় তার ধোঁয়াও কিন্তু ওই শিশুর ক্ষতি করে। তো কোনো মেয়ে কবে সন্তান ধারণ করবে, কোনো মেয়ের পেটে কবে বাচ্চা আসবে, তার জন্য তাকে আজকে আপনি সিগারেট খেতে বারণ করছেন। আর যে শিশুটি বিছানায় শুয়ে আছে, যে শিশুটি ঘরে খেলেধুলে বেড়াচ্ছে, তার সামনে যে পুরুষটি সিগারেট খাচ্ছে বুক চিতিয়ে, তাকে আপনি বারণ করেন? যদি করেন তাহলে আমি আপনার সমর্থনে আছি, যদি না করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে প্রতিবাদ করছি। শুধুমাত্র মেয়ে বলে সিগারেট খেতে পারবে না, এটা খুবই একটা ছোট মনের পরিচয়, নিচু মনের পরিচয়। মেয়েদেরকে আপনি আটকে রাখছেন সামাজিকভাবে তার পরিচয়। মফস্বলে আজও একটি মেয়েকে যদি সিগারেট খেতে দেখা যায় তাহলে তার বিরুদ্ধে এত নোংরা নোংরা কথা ভেসে আসে পিছন দিকে যে সেটা শোনা যায় না। মেয়েরা তাই লুকিয়ে সিগারেট খায়, ছাদে উঠে সিগারেট খায়, রাত্রিবেলা সিগারেট খায়, বা নিজেরাও দোকানে গিয়ে কিনতে পারে না। মফস্বলের মেয়েদের কথা বলছি, গ্রামের মেয়েদের কথা বলছি, একে ওকে দিয়ে, বন্ধুবান্ধবীকে দিয়ে কিনে আনে। যেটা বলার সেটা হচ্ছে এই যে মেয়েরা সিগারেট খাবে, সিগারেট খাওয়ার প্রমোট আমি এখান থেকে করছি না, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে খারাপ। আমি বলতে চাইছি সামাজিক ট্যাবু যে মেয়েরা সিগারেট খাবে না সেটা অন্যায়। এই বাঁধন থেকে বেরিয়ে আসুন, মনকে মুক্ত করুন, দেখবেন যে পৃথিবীটা সবার, পৃথিবীটা সকলের সমান অধিকার রয়েছে।
আজকের ভিডিও অবধি। যদি ভিডিওটি পছন্দ হয় একটা লাইক করুন, কোনো কিছু বলার থাকলে কমেন্ট করুন, এবং অবশ্যই যদি চ্যানেলটি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।